ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, প্রিভিয়াস পর্বে আমরা দেখেছিলাম কিভাবে শপিফাই পেজ নিয়ে কাজ করতে হয়। সো আপনারা যারা প্রিভিয়াস পর্বটা দেখেননি, তারা যে কাজটা করবেন, আপনারা সিম্পলি আমাদের লার্ন হার্টের চ্যানেলে গিয়ে এখান থেকে আমাদের যে প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্ট থেকে আপনারা শপিফাইয়ের যে বাংলা প্লে লিস্টটা রয়েছে ফ্রম বিগিনিং টু অ্যাডভান্সড অলমোস্ট, এই প্লে লিস্টটা আপনারা দেখে নেবেন। ওকে, স্টেপ বাই স্টেপ ফলো করে এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে নেভিগেশন নিয়ে কথা বলবো। আমি নেভিগেশনে ক্লিক করতেছি, অ্যান্ড দেন আমরা সিম্পলি এখানে এই যে এইখানে এই নেভিগেশনে বেশ কিছু আইটেম অ্যাড করব। ওকে, সো সেটা করার জন্য আমি এখান থেকে মেইন মেনুতে ক্লিক করতেছি। ডিফল্ট অবস্থায় দেখতে পারতেছেন যে আমাদের দুটো বিষয় অ্যাড করা আছে, হোম আর হচ্ছে ক্যাটালগ। সো আমি এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট অ্যান্ড দেন ডিলিট। ওকে, এখন আমি নিজেই অ্যাড মেনু আইটেমে ক্লিক করি অ্যান্ড নিউ কিছু অ্যাড করি, ধরেন হোম। আমি আবার নিজে একা অ্যাড করব। ওকে, হোম। এখন এখান থেকে পেজেস থেকে আপনি সিম্পলি হোমে ক্লিক করেন অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করেন অ্যান্ড আবার অ্যাড মেনু আইটেমে ক্লিক করেন অ্যান্ড দেন অ্যাবাউট এ বি ও ইউটি অ্যাবাউট আস অ্যান্ড দেন অ্যাবাউট আস অ্যাবাউট আস অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করি অ্যাড মেনু আইটেম। এরপর ধরে নেন যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস, সি ও এন টি এ সি টি কন্ট্যাক্ট আস, দেন হচ্ছে কন্ট্যাক্ট, সি ও এন টি এ সি টি কন্ট্যাক্ট। ওকে, দেন আপনি পেজেস থেকে এখানে আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করেন, অ্যাড অ্যান্ড দেন অ্যাড মেনু আইটেম। এখান থেকে আপনি ব্লগ থেকে ব্লগ বি এল ও জি ব্লগ, ওকে দেখি ব্লগ এই তো এটা অ্যাড করেন অ্যান্ড দেন আমরা চলেন শপটা অ্যাড করি। সিম্পলি এখান থেকে সার্চ করি, আমি আগে এখানে নামটা দিয়ে নিই, দেন হচ্ছে শপ। ওকে, শপে দেন আমি একটা কাজ করি, একটা কাজ সেটা হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ এরকম কোনো কিছু নেই এখানে। আমি এখান থেকে এই যে প্রোডাক্টসে ক্লিক করি, প্রোডাক্টস অ্যান্ড দেন অল প্রোডাক্টস অ্যাডে ক্লিক করি। ওকে, তাহলে হয়ে গেল। এখন ধরে নেন আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমাদের সেভ করার আগে আমি এটাকে একটু এডিট করি, বিকজ এখানে আমার স্পেলিং মিস্টেক হয়েছে, আনফর্চুনেটলি আমি এটা খেয়াল করিনি, দুঃখিত। এডিট, আমি এখান থেকে হোম অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করি, সেভ মেনু। ওকে, এরপর সিম্পলি এটাকে আমি রিলোড দেই ফ্রন্ট এন্ড এসে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা আইটেম অ্যাড হয়ে গেছে। এখন এগুলো দেখতে পারতেছেন যে একটু এলোমেলো আছে, যেমন আমি চাইতেছি যে কথার কথা হোমের পর থাকবে শপ, তারপরে থাকবে ধরে নেন অ্যাবাউট আস, তারপর ব্লগ, তারপর কন্ট্যাক্ট আস। সো সেটা করার জন্য হোমের পর আমি শপটা দেওয়ার জন্য এই হোমটাকে ড্র্যাগ করে একদম সবার উপরে নিয়ে আসলাম, শপ অ্যান্ড দেন হচ্ছে আমাদের অ্যাবাউট আস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আসকে আমি একদম নিচে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড আপনি যদি চান যে এই অ্যাবাউট আসটা এই হোমের একদম ড্রপ ডাউন হিসেবে থাকবে, আমি এখানে এটাকে এইভাবে ড্র্যাগ করে টেনে আনলাম অ্যান্ড দেন এখানে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রিলোড দিলাম। ওকে, এখানে হোভার, এখন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটার নিচে এটা এসে পড়ছে অ্যান্ড দেন আমাদের এখানে শপ আছে। ওকে, এই যে আমাদের শপটা কি সুন্দর, মানে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে অ্যান্ড দেন এখানে প্রোডাক্টগুলো চাইলে অ্যাড টু কার্ট করে বাই করতে পারবে অ্যান্ড দেন এখানে ব্লগে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ব্লগ পেজ, এখানে আমাদের কন্ট্যাক্ট আস আছে, এই যে কন্ট্যাক্ট আস পেজ একটা সুন্দর কন্ট্যাক্ট ফর্ম দেখাইতেছে। সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা যে আমরা এখানে কি কি করতেছি। ওকে, সো বন্ধুরা আমি লাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন এই ব্লগে ক্লিক করলাম আমরা কিন্তু আমাদের ব্লগ পেজে কোনো কিছুই কিন্তু দেখলাম না, একদম ফাঁকা। আমি চাইতেছি যে এখানে একটা পোস্ট শো করুক যেটা আমরা ক্রিয়েট করছি। সেটা করার জন্য এখান থেকে সিম্পলি ব্লগের এখান থেকে এডিটে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে ব্লগের এখানে আবারও ক্লিক করেন অ্যান্ড দেন এখানে এই যে দেখতে পারতেছেন যে আমাদের ব্লগ পোস্ট, এখানে ক্লিক করেন। ওকে, অ্যান্ড এই যে একটা পোস্ট যে রয়েছে এটাকে আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করলে এটা চলে আসলো অ্যান্ড দেন অ্যাপ্লাই চেঞ্জেস ক্লিক করলাম। এখন বন্ধুরা কেউ যদি এই ব্লগে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ওই পোস্টটাতে চলে যাবে। আমি সিম্পলি এখান থেকে ব্লগে ক্লিক করতেছি। সো বন্ধুরা এখানে আমি ব্লগে ক্লিক করলাম, দেখতে পারতেছেন যে আমাদের সেই পেজে কিন্তু চলে আসছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি শপে ক্লিক করি, আবার ব্লগে ক্লিক করি, ব্লগে ক্লিক করলে আমাদের ওই ব্লগ পেজে চলে আসতেছে। ওকে, সো আমরা কিভাবে এখানে সব ব্লগ পোস্ট ডিসপ্লে করতে ব্লগ পেজে এটা আমরা ইন ফিউচার দেখবো। সো আজকের জন্য এতটুকুই থাকছে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখাবো পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।